মানুষের অধিকার দিচ্ছি, মানুষের অধিকার দেব, মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু মানুষের জন্য মানুষের সাথে বেইমানি করে কোনোদিন রাজনীতি করব না, এটা আমার নেচার নয়। আর আমি মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না। এই যে দেখলেন 50 জনকে আমি নিজে হাতে তুলে দিলাম, কোন সম্প্রদায় ছিল না, হিন্দু বলুন, মুসলিম বলুন, রাজবংশী বলুন, আমার আদিবাসী ভাই বোনেরা বলুন, তপশিলি ভাই বোনেরা বলুন, কৃষক বলুন, উদ্বাস্য বলুন, বনজ পাট্টা বলুন, সবটাই করা হয়েছে। এবং চা বাগানের লোকেরা জেনে রাখুন, চা সুন্দরীর 2000 ঘর রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট করে ওটা আমরা হ্যান্ডওভার করবো, তারপরে ফেজে আবার 2000 করবো চা বাগানে যারা দীর্ঘদিন আছে তাদের জন্য। আজকে কৃষি জমি ট্যাক্স দিতে হয় না, সব ফ্রি, কৃষি জমি মিউটেশনে পয়সা লাগে না। আর আপনার জমির স্ট্যাটাস দেখতে হলে আপনি অনলাইনেও দেখে নিতে পারেন, আপনার কারেকশন করতে গেলে দুয়ারে সরকারে যান গিয়ে করে আসুন, যদি কোথাও ভুলভ্রান্তি থাকে। দুয়ারে সরকারটা করা তো এই জন্যেই, আপনার লক্ষ্মীর ভাণ্ডার নেই, দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে আসুন। আর যদি বলে ইউআই কার্ড নেই বলে হবে না, বলবেন ওটা গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে, ওটার জন্য আটকাবেন, আপনি আমার নামটা লিখে নিন। এবং দুয়ারে সরকারে এই ইনস্ট্রাকশনগুলো যেন পরিষ্কার থাকে। আপনি যদি মনে করেন আপনার কোথাও আপনি বিধবা ভাতা পাওয়ার অধিকারী, লক্ষ্মীর ভাণ্ডার পেলেও বিধবা ভাতা পাবেন, আমরা নিয়ম করে দিয়েছি, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না, দুয়ারে সরকারে গিয়ে অ্যাপ্লাই করুন। আপনার রেশন কার্ড নেই, আপনি অ্যাপ্লাই করুন। আপনি পাট্টা চান, পাট্টা পাননি, অ্যাপ্লাই করুন, পরে আমরা ওগুলো দেখে নেব। 15 দিন লাগে আমরা এনকোয়ারি করে, আবার 15 দিন বাদে কাজগুলো 90% করে দিই যেগুলো সঠিক। এবারেও দুয়ারে সরকারে প্রায় 50 লক্ষ মানুষ এসছেন এবং তারা তাদের যা প্রবলেম সেগুলো জানিয়েছে, এবং আমি চাই প্রত্যেকটা প্রবলেম সহানুভূতির সাথে দেখা হোক। আপনারা থাকলে তবে আমি আছি, আপনারা না থাকলে আমি কে? আমি কেউ না, আমি আপনাদেরই লোক, আপনাদেরই প্রতিনিধি। তাই আজকের দিনে যাদের মুখে হাসি ফোটাতে পারলাম আমি খুব খুশি। আমি স্মার্টিকে বলবো, যত উদ্বাস্তু কলোনি আমরা আইডেন্টিফাই করেছি, গিভ দেম পাট্টা টু অল, কৃষিজ পাট্টা আরও বেশি বাড়াতে হবে, বনভূমি পাট্টা আরও বেশি বাড়াতে হবে, অরণ্যের অধিকার অরণ্যের মানুষেরই থাকবে, এগুলো জেনে যান। আর হাতি মারা গেলে, হাতি যদি কাউকে মেরে ফেলে, সঙ্গে সঙ্গে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়, 5 লক্ষ টাকা দেওয়া হয়,